এখন আমরা অনুশীলনী তিন দশমিক একের একচল্লিশ নম্বর যে অঙ্কটি রয়েছে আমাদের সৃজনশীল অঙ্কটি সেই অঙ্কটি করবো দেখো আমাদের অঙ্কটি বলছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তিন তা মনে হচ্ছে কোনো একটি সংখ্যা এবং ওই সংখ্যাটির একটি গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি মানে হচ্ছে যোগ ফল হচ্ছে তিন এখন আমাদেরকে তিনটি কোয়েশ্চেন করা হচ্ছে একটি হচ্ছে সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে কি করতে হবে আমাদের উপরের যে তথ্যটি রয়েছে যেটা হচ্ছে যে সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি তিন সেটিকে আমাদের কী করতে হবে একটি সেমি সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে এবং খ নম্বর বলতেছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করো এবং প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইজিক টু ওয়ান টোয়েন্টি থ্রি তাহলে চলো আমরা দেরি না করে অঙ্কটি শুরু করি তোমরা অঙ্কটি মা যে ডাকটা রয়েছে বা অঙ্কটি যেটা রয়েছে সেটা তোমরা আগে খাতায় লিখে নিও তাহলে আমরা প্রথমে যেটা করবো ক লিখতে পারি যেহেতু আমরা প্রথমে ক নম্বরের আনসার দিব তাহলে আমরা ক লিখব ক লিখে আমরা যেহেতু সংখ্যাটি আমাদের বলতেছে যে এক্স চলকে প্রকাশ করতে তাহলে আমরা কি করতে পারি লিখতে পারি মনে করি মনে করি সংখ্যাটি মনে করি সংখ্যাটি এবং আমাদেরকে বলতেছে এক্স এর গুণাত্মক ঠিক আছে সংখ্যাটি সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যা ঠিক আছে সমান সমান হচ্ছে তিন বা আমাদের সংখ্যাটির গুণাত্মক বিপরীত সংখ্যাটা বের করতে হবে তাহলে আমরা প্রথমে কি করব লিখবো এক্স এর গুণাত্মক বিপরীত এক্সের গুণাত্মক বিপরীত সমস্যা হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দেখো আমার সংখ্যাটিও পেয়ে গেলাম এবং এক্সের যে গুণাত্মক বিপরীতটা ছিল সেটাও পেয়ে গেলাম এখন আমাদের যে প্রথমটা ছিল সেটা হচ্ছে যে বলতেছিল যে গুণাত্মক বিপরীত সংখ্যার তাহলে আমি কি করতে পারি আমি লিখতে পারি প্রশ্ন মতে আমাদের কি বলছিল সংখ্যাটি ও সংখ্যাটির গুণাত্মক বিপরীত আমাদের সংখ্যাটি নিয়ে নিলাম প্লাস হচ্ছে গুণাত্মক বিপরীত সেটা কি ওয়ান বাই এক্স সমান সমান কত সমান সমান তিন এই যে আমাদের সমীকরণও হয়ে গেল আমাদের প্রশ্ন প্রশ্নমত্ত যেটা বলা হয়েছিল আমাদেরকে সেটা আমরা করে ফেললাম তাহলে আমাদের ক নম্বরের উত্তরটা ফুলফিল হলো এবার আমরা খ নম্বরে চলে যাই আমাদের খ নম্বরে ভাই কি বলতেছিল আমাদের খ নম্বরে বলতেছিল এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করো তাহলে মান নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমেই একটা মান দেখতে হবে যে আমাদের কোনো মান রয়েছে কিনা আমাদের কিন্তু একটা মান অলরেডি আমরা পেয়ে গিয়েছি যেটা হচ্ছে ক থেকে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স গোল টু থ্রি তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে ক হতে পাই ক হতে পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু থ্রি আমাদের একটা মান দেওয়া রয়েছে এবার আমরা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান নির্ণয় করতে পারবো তাহলে দেখো আমরা কিন্তু জানি আমাদের একটা সূত্র রয়েছে যেটা হচ্ছে এ মাইনাস বি তোমার যেটা হচ্ছে এ মাইনাস বি হোল যে সূত্রটার সমান সমান হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস ফোর আমরা সেই সূত্র দিয়ে এই অঙ্কটা করার চেষ্টা করব প্রথমে আমরা এক্স এ প্লাস এ বি যে হোল সূত্রটা রয়েছে সেই সূত্রটা আমরা আগে লিখে নিই আমরা জানি লিখব আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স যেহেতু আমার এক্সটা হচ্ছে এ এবং ওয়ান বাই এক্সটাকে আমি বি ধরছি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার সমান সমান আমাদের একটি সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সেটা হচ্ছে এ প্লাস বি আমার এটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে বিটা হচ্ছে আমার ওয়ান বাই এক্স এর উপর হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু এটা হচ্ছে আমার এক্স বিটা হচ্ছে ওয়ান বাই এক্স এই এক্সে এক্সে কাটা যেহেতু সমান সমান আমরা লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর উপর হোল স্কোয়ার যা ছিল তাই থাকলো এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান আমরা অলরেডি ক থেকে পেয়েছি যেটার মান হচ্ছে থ্রি আমরা লিখতে পারি থ্রি এর উপর যেহেতু স্কোয়ার হয়েছে স্কোয়ার থাকলো মাইনাস ফোর সমান সমান আমি আর এই পাশে আগালাম না আমি সরাসরি সমান সমান চলে গেলাম সমান সমান দেখো তিনের ওপর যেহেতু পাওয়ার দুই তাহলে হচ্ছে থ্রি ইন্টু থ্রি তিন দুইবার হবে একবার দুইবার তাহলে হচ্ছে আমার কত নাইন মাইনাস ফোর হচ্ছে ফাইভ তাহলে আমরা কি পেলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি মান পেলাম ফাইভ এখন আমরা এই আমরা এভাবে লিখতে পারি যে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হচ্ছে ফাইভ এখন যদি আমি স্কোয়ারটা উঠিয়ে দিতে চাই তাহলে আমার কী করতে হবে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি উঠিয়ে দিতে চাই তাহলে এই এটা সেটা রুট হয়ে যাবে রুট ফাইভ তাহলে আমরা দেখো আরেকটি মান পেয়েছি এক্স মাইনাস ওয়ান আমরা পরবর্তী লাইনে চলে যাই বা অঙ্কের পরবর্তী স্টেপে চলে যাই ঠিক আছে তাহলে আমরা কি পেলাম এক্স মাইনাস ওয়ানের কিন্তু ছিল যে আমাদের করতে হবে মান কত তাহলে আমরা লিখতে পারি যে প্রদত্ত রাশি আমরা কিন্তু এতক্ষণ যা করছি শুধুমাত্র আমাদের মানগুলো বের করার জন্য কারণ আমি যদি মান বের করতে না পারি তাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না আমাদের প্রদত্ত রাশি দেওয়া ছিল হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখন দেখো এই এক্স কে যদি মনে মনে এ ধরি এবং ওয়ান বাই এক্স কে যদি মনে মনে বি ধরি তাহলে দেখো আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমি অ্যাপ্লাই করতে পারি এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের এটা কী ছিল আমাদের ছিল এটা এক্স মাইনাস বিটা ছিল ওয়ান বাই এক্স এর ওপর হোল কিউব প্লাস থ্রি এ বি এটা ছিল এক্স বিটা ছিল ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি এটা ছিল এক্স বিটা ছিল ওয়ান বাই এক্স এ এক্স এ এক্সে কাটা এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান আমরা একটু আগে বের করছি ভাই দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে রুট ফাইভ তাহলে আমি লিখতে পারি ইজিলি রুট ফাইভ এর উপরে হোল কিউব যা ছিল তাই থাকলো প্লাস এখানে এক্স এক্সে কাটা গিয়ে থাকলো শুধুমাত্র থ্রি থাকলো শুধুমাত্র থ্রি এইখানে আবার দেখো ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা জানি রুট ফাইভ আমরা লিখে নিলাম রুট ফাইভ তাহলে দেখো আমাদের যেহেতু পাঁচের ওপরে তিন পাওয়ার আছে মানে রুট ফাইভের পাওয়ার তিন তাহলে আমরা যদি এটাকে ভাঙি রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ফাইভ এখন দেখো আর যদি গুণ দেয় তাহলে হয় আমার পাঁচ এটা তোমাদেরকে আমি আগেও শিখিয়েছি যেহেতু রুট ফাইভ আর রুট ফাইভে গুণ দিলে হয় আমার পাঁচ এরপর হচ্ছে দেখো ইন্টু রুট ফাইভ এটাকে আমি আর কিছু করতে পারি না তাহলে আমার যেটা হচ্ছে ফাইভ রুট ওভার ফাইভ থাকতেছে তাহলে আমার যেহেতু পাওয়ার রুট ফাইভের পাওয়ার তিন তাহলে আমার রেজাল্ট হচ্ছে ফাইভ রুট ওভার ফাইভ এরপর দেখো থ্রি যা থাকতেছে তাই থাকলো থ্রি রুট ওভার ফাইভ এই দুইটাকে যদি আমি যোগ দিই তাহলে হচ্ছে পাঁচ আট তিন আট এইট রুট ওভার ফাইভ তাহলে দেখো আমি কিন্তু আমার মানটা পেয়ে গেছি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে এইট রুট ওভার ফাইভ এখন আমাদের গ নম্বরটা করতে হবে মানে হচ্ছে শেষ যে আমাদের রেজাল্টটা ছিল সেই রেজাল্টটা বের করতে হবে আমাদের গ নম্বরটা আমরা লিখি আমাদের গ লিখলাম গতে কিন্তু আমাদের অনেকগুলো মান আমরা অলরেডি পেয়েছি এবং আমাদেরকে এখানে একটা প্রমাণ করতে বলা হয়েছে আমরা একটু দেখি যদি আমাদেরকে দেখো ভাই এখানে প্রমাণ প্রমাণ করতে বলা হয়েছে করো টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান পাওয়ার ফাইভ ইজিক টু থ্রি তাহলে আমাদের এই মানগুলো দিয়ে প্রমাণ করতে হবে যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান্স টু দি পাওয়ার ফাইভ ইজিক ওয়ান টু থ্রি এটা করার জন্য যেটা করতে হবে আমাদেরকে আরো কিছু মান বের করতে হবে আগে সবার আগে আমরা যে মানগুলো পেয়েছি সেই মানগুলো আগে একটু লিখি ক ও খ থেকে পাই আমরা কিন্তু অনেকগুলো মান পেয়েছি যেমন ক থেকে আমরা যে প্রথম মানটা পেয়েছি সেটা হচ্ছে ক থেকে আমরা মানটা পেয়েছি হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স গোল টু থ্রি এবং খ থেকে আমরা একটা মান পেয়েছি সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু রুট ওভার ফাইভ আমরা দুইটা মানই লিখবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজকুয়াল টু থ্রি আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ফাইভ আমরা দুটা মান পেয়েছি দুটা মানই লিখে নিলাম এরপর হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করার আগে আমাদেরকে আরেকটি মান বের করতে হবে সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান এবং আমরা জানি এক্স কিউব প্লাস এ প্লাস বি হোল কিউবে এ কিউ প্লাস বি কিউবের একটা সূত্র রয়েছে আমরা সেটা লিখতে পারি আমরা জানি আমরা জানি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব সমান সমান ঠিক আছে আমরা যদি মনে মনে এটাকে এ ধরি এবং মনে মনে এটাকে বি ধরি তাহলে আমরা একটা সূত্রে ফেলতে পারি সেটা হচ্ছে এক্স প্লাস সরি এ প্লাস বি এটা হচ্ছে আমার এক্স প্লাস হচ্ছে বিটা হচ্ছে ওয়ান বাই এক্স এ প্লাস বি এর উপরে হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ হচ্ছে আমার এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এ হচ্ছে আমার এক্স প্লাস বি হচ্ছে ওয়ান বাই এক্স তাহলে দেখো এই এক্স এ এক্স এ কাটাকাটি যায় যেহেতু পরবর্তী লাইন বা দিতে হবে থ্রি আমি লিখতে পারি থ্রি এর উপরে কিউব মাইনাস এক্স এক্স এ কাটা থাকতেছে শুধুমাত্র তিন ইন্টু হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে থ্রি আমরা জানি এই যে উপরে লেখা আছে থ্রি বা

এবং আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে এ মাইনাস বি বিএল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা সেই সূত্রটা লিখবো এ মাইনাস বি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে এক্স মাইনাস হচ্ছে বিটা হচ্ছে ওয়ান বাই এক্স এ মাইনাস বি বিএল স্কোয়ার প্লাস টু এ বি টু ইন্টু এটা হচ্ছে এক্স বিটা হচ্ছে ওয়ান বাই এক্স 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 এ কাটা তাহলে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানও কিন্তু আমরা জানি সেটা হচ্ছে রুট ফাইভ আমরা এখানে লিখতে পারি রুট ফাইভ টু সরি রুট ফাইভ এর উপর হোল স্কোয়ার প্লাস হচ্ছে টু এরপর দেখো রুট ফাইভের উপরে যেহেতু হোল স্কোয়ার রয়েছে এই স্কোয়ার আর রুটে কাটা থাকতে হচ্ছে ফাইভ প্লাস হচ্ছে টু ইজিক টু হচ্ছে সেভেন তাহলে দেখো আমরা কিন্তু আরেকটি মান পেয়েছি ভাই সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে সেভেন আর এর আগে পেয়েছি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে এইটিন এরপর দেখো এগুলো থেকে আমরা অঙ্কটা করার চেষ্টা করব

আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা জানি সেটা হচ্ছে সেভেন তাহলে আমরা দুইটাকে জাস্ট গুন দেই এক্স কিউব দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুন দেই তাহলে হয় আমার এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এই এক্স কিউব দিয়ে যদি ওয়ান বাই এক্স স্কোয়ারকে গুন দেয় তাহলে এক্স কিউবটার ওপরে চলে যাবে তাহলে হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স কিউবকে যদি এক্স স্কোয়ারকে দিয়ে গুন দেই তাহলে থাকতেছে আমার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স কিউব প্লাস একটা আটের সাথে যদি গুণ দেই তাহলে আমার থাকতেছে দেখো ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফাইভ টু হচ্ছে আটটা আঠারোকে যদি সাত দিয়ে গুণ দেই তাহলে হচ্ছে আমার হয় ওয়ান টোয়েন্টি সিক্স এরপরে দেখো আমরা জাস্ট ভেঙে নিই এক্স কিউবকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দেই তাহলে শুধুমাত্র একটা এক্স থাকে তাহলে আমি লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ প্লাস হচ্ছে একটা এক্স এরপরে দেখো এক্স স্কোয়ার কে যদি আমি এক্স কিউবকে এক্স স্কোয়ার দিয়ে যদি আমি এক্স কিউবকে ভাগ দিই তাহলে আমার থাকতে হচ্ছে শুধুমাত্র ওয়ান বাই এক্স আমি লিখতে পারি ওয়ান এক্স এরপর হচ্ছে দেখো প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফাইভ এক্স টু দি পাওয়ার ফাইভ এই রুকালটা হচ্ছে ওয়ান টোয়েন্টি সিক্স বা আমরা যদি এবার একটুকে গুছিয়ে দিই আমরা এভাবে যদি গুছাই এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভটাকে এদিকে নিয়ে আসলাম প্লাস হচ্ছে এক্স প্লাস এই ওয়ান বাই এক্সিক্স বা দেখো আমরা কি করতে পারি এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা অলরেডি জানি আমরা যদি আমাদের আগের অঙ্কগুলো দেখি দেখো আমাদের ক এবং ক থেকে পেয়েছিলাম আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে থ্রি তাহলে কিন্তু আমরা এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বসাতে পারি কীভাবে দেখো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই

তাহলে আমাদের ভাইয়া কী প্রমাণ করতে বলেছিল আমরা একটু দেখি কোয়েশনটা আমাদের প্রমাণ করতে বলেছিল যে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইজিক টু ওয়ান টোয়েন্টি থ্রি আমাদের দেখো উত্তর কি বের হলো আমাদের উত্তর হলো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ ইজ টু একশো তেইশ বা ওয়ান টোয়েন্টি থ্রি এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটা একটু কঠিন অঙ্কটা তো ঘাবড়ানোর কারণেই আমি চেষ্টা করছি তোমাদেরকে ভালোভাবে বুঝি অঙ্কটা করাতে যদি ভালো লেগে থাকে ভাই অবশ্যই লাইক করবে কমেন্টস করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমার মতো তোমার বন্ধুদেরকেও এই চ্যানেল সম্পর্কে বলবে লার্ন পাস আর আমাদের চ্যানেলের নাম এইখান থেকে যাতে তারাও উপকৃত হতে পারে সেই প্রত্যাশাই করছি আর বেশি বেশি করে কমেন্টস করো তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাকে জানিও আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলো সলভ করার জন্য আর অবশ্যই শেয়ার করো যাতে অন্যরাও তোমার মতো উপকৃত হয় আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল না ভাই আপডেট পেতে থ্যাংক ইউ